আপনার কাছে আপনি যদি কোথাও পড়ে থাকেন কোনো বইতে যদি দেখে থাকেন তাহলে সেই বইটার নাম বলবেন আমরা বের করে দেখবো তারপর আপনি বলতে পারবেন ঠিক আছে ভাই জি ভাইয়া জি আচ্ছা আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুরা তাওবার পাঁচ নম্বর আয়াত সম্পর্কে যেহেতু আপনি অনেক গবেষণা করেছেন নিশ্চয়ই গবেষণা না করলে বা বহুবার না পড়ার না পড়লে তো আপনি এই আয়াত সম্পর্কে কিছু বলতে পারছেন না আর আপনি সেরকম মানুষ না আমি আপনাকে খুব ভালো করে চিনি তো এর আগে একদিন আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তো যুক্তর একটা পর্যায়ে আপনি আমাকে কেটে দিয়েছিলেন তো আমি আশা করবো যে আজকে আপনি আমাকে একটু কেটে দিবেন না আমি আসলে এই মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার যুক্তির সাথে আপনার যুক্তিতে আমি না পেরে আমি ভয় মানে কি করব আয় হায় রে এই মুমিন ভাইটা এমন একটা মুখ্যম প্রশ্ন আমাকে করেছে আমি তো আর পারছি না ফরাজ ভাই আমাকে ধরেন ভাই আমি তো আর পারছি ভাই এই মুমিনের সাথে এখন তো কি করতে হবে আমাদেরকে আমার কি করতে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আমার কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আপনি কি বলতে চাচ্ছেন বকডম কথা না বলে টপিকের কথাই তো বলতে পারতেন এগুলা কেউ শুনতে চাইছে আপনার কাছে যতক্ষণ রিজনেবল কথা বলবেন ততক্ষণ আপনাকে রাখা হবে যদি রিজনের বাইরে উল্টাপাল্টা কথা বলেন তাহলে বিদায় জানানো হবে না মানে আপনাকে যদি বের করে দেয়া হয়েও থাকে হ্যাঁ আমাদের লাইভে যদি কাউকে বের করে দেয়া হয়ে থাকে তার একটা যৌক্তিক কারণ আপনার মতো ভাই শত শত মুমিন প্রতিদিন আমাদের এখানে এসা মানে মানে কান্নাকাটি করে বাইর হয় হ্যাঁ আপনার থেকে অনেক পণ্ডিত অনেক অনেক পণ্ডিত আপনি সেখানে কিছুই না ভাই হ্যাঁ আপনার থেকে অনেক 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 বড় মুফতি মালানায় সেখান থেকে কানতে কানতে বাইরেছে হ্যাঁ বাংলাদেশের অনেক বড় বড় মুফতি সেখান থেকে কাইন্দা কুইন্দা বাইরে গেছে ভাই ভাই আর আমার নবীর আর বইলেন না ভাই আর দলিল দেখেন না ভাই আর দলিল দেখেন না ভাই বইলা কানতে কানতে বেড়ে গেছে এবং আপনি যদি মনে করেন যে আপনি এত পণ্ডিত এত মানে বুদ্ধিমান যে আসিফ মহিউদ্দিন না পেরে আপনাকে বের করে দিছে তাহলে ভাই এই লোকজন পাবলিক হাসবে ভাই সমস্ত কথা শুনলে পাবলিক হাসবে এখানে হ্যাঁ আপনার যদি আপনি আপনাকে যদি বের করে দেয়া হয় থাকে তাহলে নিশ্চয়ই সেটার একটা কারণ ছিল কোন একটা কারণ ছাড়া আমি কখনো কাউকে বের করে দিই না সেটা তো আমার মনেও নাই যে আপনাকে আপনি কে ভাই আপনার মানে চেনারও আমার কোনো খায়েশ নাই কিন্তু এটা আমি নিশ্চিত যে আপনাকে যদি বের করে দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণে বের করে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো বেদবি করছিলেন নিশ্চয়ই কোনো গালিগালাজ করছিলেন অথবা এমন বলদের মতো কথা বলছিলেন যে বলদের মতো কথা শুই না আপনার সাথে আমি কথা বলতে আগ্রহী আগ্রহী নিই সবার সাথে আমি কথা বলি না ইনফ্যাক্ট হ্যাঁ আপনি যে আপনি আপনি এখন সেই পয়েন্টে চলে যান যে পয়েন্টে কথা বলতে আসছেন সুরাত আবার পাঁচ নম্বর আয়াত নিয়ে কথা বলতে আসছেন সেটা নিয়ে একটু কথা বলেন যে এটা নিয়ে কি বলতে চান আপনি আপনার পয়েন্টটা আগে একটু শুনি আহ আপনারা করেছেন আমি শুধু বলতে চাই আবার আবার ভেন্ট থেকে আপনার এটা মিউট ছিল আপনি আবার একটু প্রথম থেকে বলেন হ্যাঁ আবার বলেন হ্যাঁ শুরু থেকে আবার বলেন যে এখন এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি বলছিলাম যে সূরা তাoverline আয়াত আপনি অনেকবার করেছেন তো এর আগে আলোচনা করে মনে হয়েছিল যে আপনি সূরা তাoverline আয়াতটা পড়েন নাই এখন যদি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি একটু সূরা তাoverline আয়াতটা আমাকে একটু পড়ে শোনা দেন সূরা তাoverline আয়াত পড়া এবং তাফসীর আমি বের করে দেখাবো কিন্তু আপনার পয়েন্টটা আগে একটু শুনে নিন হ্যাঁ আমি বের করে ফেলছি আমি স্ক্রিনে আনবো সবই আমি পড়ে শোনাবো সবই দেখাবো আপনি আগে আপনার পয়েন্ট সম্পর্কে সুরাত সম্পর্কে আপনার যে দাবিটা আপনার যে দাবিটা সুরাত অবাতে যেটা বলা হয়েছে বা আসিফ ভাই যেখানে ভুল বসে যে কোনো দুইটা অপশন দুইটা একটা হচ্ছে আপনার যদি নিজস্ব আপনার যদি কোন একটা দাবি থাকে রেফারেন্স ভিত্তিক কোন একটা দাবি থাকে সুরাত অবার ইদার সেটা বলেন আর আপনি যদি আসিফ ভাইয়ের কোন একটা ভুল ধরতে চান আসিফ ভাই কোন ভুলটা বলছে আফিফ ভাই থেকে না আপনি নিজে বলেন যে কোথায় ভুল বলছে বা কোথায় ভুল ব্যাখ্যাটা দিচ্ছে বা ব্যাখ্যা তো জানে কোথায় কোন ভুল রেফারেন্স দেখেছে সামথিং কোন ভুলটা পাইছেন আসিফ ভাই থেকে ওই এক্সাক্ট ইয়াটা বলেন আমরা ওইটা দেখবো এবং যদি সুরাত অব সম্পর্কে আপনার নিজস্ব কোনো ইয়ে থাকে জানা থাকে যেটা আপনি পড়ছেন সেটা বলেন আগডুম বাগডুম সময় নষ্ট করার জন্য এটা বলেন না সুরাত অবার প্রথম থেকে পড়া শুরু করেন অত সময় নেই যে কোনো একটা চুজ করেন চুজ করে আলোচনার সামনে আমি করছি এইটাই যে আমার দাবি হচ্ছে যে আসিফ ভাই

আমি মিউট করে রাখছি এখন আমি আনমিউট করব আনমিউট করার আগে জিজ্ঞেস করে নিই প্রশ্নটা আমি কোন জায়গাটাতে ভুল বলছি কোন পয়েন্টটা ভুল বলছি সেই জায়গাটা পয়েন্ট আউট করবেন পয়েন্ট আউট করে বলবেন যে এই কথাটা আপনি একটু আগে বলছেন এই কথাটা ভুল ছিল সেটা পয়েন্ট আউট করেন আমার পয়েন্ট এইটাই যে আপনি 5 এবং 6 নাম্বার আয়াত পড়তে পারেন না এটাই আমার পয়েন্ট আরে ভাই একটা কাজ করেন বুঝতে পারছি আপনার সাথে আলোচনাটা এক্স্যাক্ট বুঝতে পারছি ভাই আপনি নামাজ পড়তে পারেন তো নাকি আমি হ্যাঁ নামাজ পড়তে পারেন না নামাজ হ্যাঁ পড়তে শিক্ষিত পাঁচটা উঠান করে ফারাজ ভাই একটু একটু এই যে সেজা পজিশনে বসেন বসেন এইভাবে তিনবার কি পড়তে হয় জানি তিনবার পড়েন আমি আমি আপনাকে একটু বিদায় জানাই গাদার বাচ্চা কোথায় ধরে খাওয়ায় দিচ্ছি যে কোথায় বল বলছে সে বলতেছে আসিফ ভাই পড়তে পারে না পড়তে পারে না পড়তে পারে না আসিফ ভাই পড়তে পারে কি পারে না এটা আলোচনার অংশই না অংশটা হচ্ছে কোনো একটা আসিফ ভাই কোন না কোনো একটা কিছু পড়ছে না পড়লে তো না পড়লে তো সে ভুলটা ধরতে পারতো না রাইট আপনি কোনো না কোনো একটা পড়ছেন কোনো না কোনো কিছু জানিয়েছেন যে এই জিনিসটা তার কাছে মনে হয়েছে ভুল ব্যাখ্যা

এই মানে এত বলদ হয় কিভাবে এটা মানে আমার কাছে অদ্ভুত লাগে যে একটা মানুষের পয়দা একটা মানে মনে করেন একটা ছাগলকে যদি আমি তার যে আইকিউ লেভেল এটাও তো এই সমস্ত মুমিনের থেকে বেশি হবে তাই না আমি কোন জায়গায় আবার বারবার করে বললাম যে কোন জায়গায় ভুলটা বলছি কোন লাইনটা ভুল বলছি এই যে আমি যে বললাম যে সূরা তাওবার যে 40টা আয়াত সেই 40টা আয়াত নাযিল হইছিল তখন মুসলমানরা কাফেরদের মনে করেন একটা লাইন এখানে যে একটা লাইন যে মনে করেন সেই সময় আবু বকর হজের দায়িত্ব ছিল না এই লাইনটা এই লাইনটা আপনি মানে মুশ্রিকদের মানে মক্কার মুশ্রিকদের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছিল ভাই সেই সময় যুদ্ধের মাঝখানে আপনি তো আসি মিথ্যা কথা বলতেছেন আপনার তো ভুল আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন এটা তো

যে আপনি এটা পড়েন এটা বলার রিজন কি জানেন সে শুধুমাত্র একটা পড়ছে সে শুধুমাত্র আয়টা পড়ছে তার কাছে পড়ে এই যে দিল না দিলের কোর দিলের কোর থেকে ফিল করেছে যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো ভুল সে সে আপনার ওইটা মোস্ট প্রবাবলি ঠিক মতো শুনে নাই মোস্ট প্রবাবলি মিলাও দেখে নাই কোর্স মোস্ট প্রবাবলি মিলাও দেখে নাই শুধু ওইটা পড়ছে মোমিন ভাইদের থেকে শুনছে দিল থেকে ফিল করছে ফিল করে চলে আসছে ড্যাং ড্যাং করে যে ভাই